আপনাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রেসিপি বাটার চিকেন। এখানে আমরা 500 গ্রাম চিকেন নিয়েছি, লেগ পিসগুলো ছুরির সাহায্যে কেটে নেব। এবার একটা গ্যাসে চাটু বসিয়ে 4 চামচ সর্ষের তেল গরম করে নেব। গ্যাস অফ করে গরম তেলের মধ্যে 3 চামচ বেসন, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার মাংসের মধ্যে ভালো করে ফেটানো 2 চামচ টক দই, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, শাহী গরম মশলা হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, 1 চামচ কেশরি মেথি ভাজা, স্বাদ মতো নুন আর মশলা দিয়ে ভালো করে মাখিয়ে 2 ঘন্টার জন্য রেখে ম্যারিনেট করে নেব। কড়াইয়ে সাদা তেল গরম করতে দেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে তেল গরম হয়ে এলে 1 চামচ বাটার দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেব। এবার কড়াইয়ে 1 চামচ সাদা তেল, 1 থেকে 1.5 চামচ বাটার দিয়ে দেব। তেল এবং বাটার গরম হয়ে এলে 2 কুচানো পেঁয়াজ, 3 থেকে 4 টমেটো কুচানো, পরিমাণ মতো কাজু আর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে 3 থেকে 4 মিনিট নেড়ে নামিয়ে নেব। এরপর পেঁয়াজ আর টমেটো একটু ভাজা হয়ে এলে 2 চেরা শুকনো লঙ্কা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, সামান্য একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে 5 মিনিটের জন্য মশলা কষিয়ে নেব। তারপর ঠান্ডা হতে দেব, তারপর বেটে নেব। এবার কড়াইয়ে বাটার দিয়ে দেব। ফোড়নের জন্য 2 তেজপাতা, ছোট এলাচ 3 থেকে 4, বড় এলাচ 1, দারচিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে বেটে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে আরও একটু বাটার, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে 3 থেকে 4 মিনিট নেড়ে নেব। এবার ভেজে রাখা মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। আপনারা যদি গ্রেভি বেশি বানাতে চান তাহলে এক্সট্রা জল দিয়ে দেবেন।
10 মিনিটের পর ভেজে রাখা মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। সব শেষে গ্যাস অফ করে 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন আর অনেক অনেক শেয়ার করুন। আর যারা নতুন ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।